আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? আশা করতাম আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনারা দোয়া ভালো আছি। আর এখানো আজকে আমরার এখানো 10-11 রোজা চলের, আর দেখতে দেখতে আল্লাহর দিন আল্লাহ নেইরা গিয়া, আর আলহামদুলিল্লাহ। আর এখন পর্যন্ত আল্লাহ খুব ভালো গেছে আর ভালো যার, আর আমরা বেশি বেশি করে আল্লাহর এবাদত বন্দেগী করতাম, আর যাতে কিচেন বেশি সময় স্পেন্ড করি না, আমরা ওদিকে খেয়াল রাখতাম। সো আজকে আপনার লগে সিম্পল একটা রেসিপি শেয়ার করতাম, এটা জিলাপির রেসিপি। সো আমি কোনোদিন নিজে আসলে বানাইছি না, সো আমি দেখতাম আমার আম্মা তারা বা বোন তারা মাঝে মাঝে একটা বানাইতা, তো আমি আজকে কই আচ্ছা দেখি আমি নিজে বানাইয়া কিলা নয়, যাতে আমার হাজবেন্ডে কইরা তাই জিলাপি খাইতা তান ইচ্ছাওয়ার। সো দোকানও যদি যাইতাম পারতাম তে জিলাপি আনলাম নে কিনিয়া, তো আমি ওটা কই আচ্ছা ঠিক আছে আমরা সব যেগুলা জিনিস লাগে সবটা ঘর আছে, তো আমি ট্রাই করি দেখি কিলা খান হয় আর আমি বানাই। সো আমি বানাইবার সময় হইতে আমার বানাইলাম যখন, তো আপনারা লয় রেসিপিটা শেয়ার করি। আলহামদুলিল্লাহ খুব মজার একটা জিলাপি হয়েছে। আর সো ওখানে আমি 1 কাপ ময়দা দিছি, 1 কাপ কর্নফ্লাওয়ার 1 কাপ ময়দা, আর 1 চামচ কর্নফ্লাওয়ার টেবিল স্পুন দিয়ে, আর 1 টেবিল স্পুন গ্রাম ফ্লাওয়ার, আর 1 টেবিল স্পুন টক দই ন্যাচারাল ইয়োগের যেটা, আর 1 চিমটি ইয়ে দিমু ফুড কালার দিমু অরেঞ্জ ফুড কালার দিয়া, আমি সবগুলোরে বালা করি পরিমাণ মতো পানি তুরা তুরা করে দিয়া মিক্স করে লইমু। তো আপনারা পানির অংশটা আস্তে আস্তে করে দিবা, যাতে একলগে দিলে আবার বেশি পানি হয়ে যাইব, তো আবার ইয়ে হয়ে যাব, তো তুরা তুরা করে পানি দিবা দিয়া দেখবা কিলাহান অবস্থা। তো আপনারা দেখো আমার ভিডিও দেখলে বুঝতে পারবা আমি কীরকম করছি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার করবা, লাইক অ্যান্ড কমেন্ট দিবা, আর আর আপনার মতামত জানাইবা, আমি খুশি হইমু। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আর এখন আমি আস্তে আস্তে করিয়া চামচ দিয়া 12-13 চামচ পানি হইব, ও চামচ দি লাগছে, বাট হয়তো কিবা আরো কম বেশ হই লাগবো, বাট আপনারা লাড়ি লাড়িয়া বুঝতে পারবা কত কতখান পানি লাগবো। সো তোরা তোরা করে দিবা আস্তে আস্তে করে মিক্স করবা। আলহামদুলিল্লাহ আর খুব মজার একটা জিলাপি হয়েছিল। আমরা আসলে সব জিনিসেও আসলে গরম বানাইলে আসলে এটা আলাদাই একটা ইয়ে থাকে মনের একটা ইয়ে, নিজের হাতের বানানি বানাইয়া খাওয়া জিনিস আলাদাও একটা মজা আছে এটার মাঝে। আর বাজার তো নাকি নিয়ে আনলে তো আপনারা আমরা জানতাম না এ বাজারই বাজারের জিনিসের মাঝে খিতা খরের না খরের খিলা খান বানান না বানার। আচ্ছা যেগুলা যে জিনিস আমরা ফারি না এ জিনিস আচ্ছা ঠিক আছে বাজার তো নাকি নিয়ে নিয়ে খাইলাম। আর আসলে সবসময় গরুর জিনিসই খাওয়া পালা হেলথর লাগি, যে কোনো জিনিসই আমরা যদি ফারি করে বানাইতাম আমরা গরু বানাইয়া খাওয়া আমরা লাগি বেটার। সো ওখানে আমি তো দেখরা তুরা তুরা করে পানি আট করতাম, সো আপনারা ওমালাহান একটু একটু করে পানি আট করবা, আট করিয়া যেবলা গুলাটা ইয়ে হয়ে যাইব দেখাইমু আমি আপনারা কিলাহান কনসিস্টেন্ট কিলাহান ইয়ে হইলে মিন জিলাপিটা সুন্দর হইয়া ইয়ে হইব ফ্রাই করা হইব। আর পরে জিলাপি হয়ে আনলে আপনারা চিনি শিরা 1 কাপ চিনির মাঝে 1/2 কাপ পানি দিয়া ইয়ে করে লইবা। তো আমি আসলে চিনি শিরাটা এখানে রেসিপির মাঝে উঠছে না ভিডিওর মাঝে, তো আপনার তো আর চিনি শিরা তো আর সবেও জানেন কিলা খান বানানি, একটু একটু গণ চিনি শিরা হইতো যাতে জিলাপির মাঝে ইয়ে হয়। সো যাতে বালা করে মিক্স করবা যাতে লাম থাকে না আর ইয়ে খেতা। আর এখন তো লকডাউন সব সময় সফর মাঝে আসলে সব জিনিস মিলেও না, আর আমরার হালাল গ্রোসারিটা বাক্কা দূরই গরুর খান্দা তো নাই, যে গরুর খান্দাত ফট করে গিয়ে আনলে তাই মালার নাই 15-20 মিনিটের ড্রাইভ। আর সব সময় রমজান মাসে তো আসলে ইচ্ছা হয় না বেশি বারোয়া যাওয়ার, আর একটা লকডাউন আর একটা রোজা রাখিয়া আননেসেসারি বারো নিয়ে দরকার তুমি গরু থাকা মাছ মাছ বেটার। সো হাজবেন্ডর জানে হয়েছে খাইতা, আর তো কই আচ্ছা ঠিক আছে দেখি বানাইয়া কিলা হন আলহামদুলিল্লাহ। আর এখানেও আমি সপ্তাহগুলাটা মিক্স করার পরে আমি 1/4 স্পুন দিয়া ইয়ে দিছি কিতা বেকিং পাউডার। সো আপনারা যে বেকিং সোডা থাকে
des tarba tamal que c'est baking soda acide là to ami baking powder o disi so total me dekhta dile hoybo eta kono yo nai ar pore ami amar ekta boyam kita bottle ki ojono tomato ketchup to tomato ketchup tura asila ami otare falaiya ami tomato এটারে পালাখরি দইয়া পরে আমি ওঠার ভিতরে ও বাটারখানায় হারাই দিছি আলহামদুলিল্লাহ। আর নাইলে আপনারা ড্রিঙ্কর বোতল বা কেচাপের বোতল বা কেক পাইপিং জন্য থাকে বা অত্যাদি খতার বা সো আমি মালহান বোতল ওটারে ইয়ে করিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর খুব সুন্দর একটা শেপর ইয়ে জিলাপি হয়েছে। ফার্স্ট টাইম ওর লাগে আমি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি আমার এই রেসিপি বানানির মাঝে। আর আমার হাজবেন্ডে কইছেন খুব সুন্দর জিলাপি হয়েছে, বাজার তো নে তো আর দরকার নাই কিনার, এত সুন্দর করে বানাইছো। আলহামদুলিল্লাহ আমি নিজেও আসলে খুব প্রাউড অফ হয়েছি এখানে বানাইয়া। নর্মালি আমি কোনো জিনিস বানাইয়া অত খুশি হই না মাঝে মাঝে, যে আমার দেখতে অতটা সুন্দর লাগে না মাঝে মাঝে, বাট আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম জিলাপি বানাই আমি খুবই প্রাউড হয়েছি আমার সেলফে। সো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো দেখছেন নিফু জিলাপি গুলা ক্লান ফুলছে আর খুব ইয়ে ফাতলা হয়েছে আর মরমরা হয়েছে পুরা, খুব ইয়ে হয়েছিল। সো এখন আমি 2 মিনিট করিয়া আর গ্যাসটা মিডিয়াম গ্যাসে রাখি দিবা আর আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছিল। আল্লাহ শুক্রিয়া আদায় করতাম, আল্লাহ যেন রমজান মাসটা ভালো যার আর যাতে আমরা সবে সবার লাগি দোয়া করতাম পারি আর আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগি করতাম পারি। আমরা 10টা রহমতের রোজা গেল গিয়া আর ইনশাআল্লাহ বাকি যে রোজাগুলা রয়েছে আল্লাহ আমরারে ভালো করে নিতা আর আমরা সবরে আল্লাহ মাফ করে দিতা। আমরা সবে সবার লাগি দোয়া করতাম আর ওটাই ইচ্ছা ইয়ে আর আপনারা দোয়া করবো আমার লাগি। আর ওই তো এখন দেখলেন আনি আমি চিনি শিরা, তো আমার হাজবেন্ডে কিতা করছেন তাই চিনি শিরার মাঝে তাই খালি জিরা দিলাইছেন। সো তাই যাতে তাই খালি জিরা খুব পছন্দ, সো তাই কয়টা খালি জিরা দিতা চিনি শিরার মাঝে, সো তাই কয়টা খালি জিরা আট করিচ্ছেন। এটা আপনারা না দিলেও হইব, এটা তান অপশনাল একটা জিনিস, তাই তান ইচ্ছায় দিছেন। সো আমি এখন চিনি শিরা হয়ে গেছে, ওইয়া একটু ঠিক চিনি শিরা করছি। করার পরে আমি এখন চিনি শিরার মাঝে আমার জিলাপিগুলারে ইয়ে করিয়া দিয়া বিজা ইয়ে করে তুলি লাইছি, তুলি আলহামদুলিল্লাহ খুব মজার আর খুব সুন্দর জিলাপি হয়েছে। যাতে দেখরা আপনারা আপনারা খাইয়া ট্রাই করবা আমার রেসিপি। আর আমি ডিসক্রিপশন বক্সও আমার রেসিপি লিখিয়া দিলাইমু, আপনারা দেখতে পারবা। আর বালা তখন আমার লাই দোয়া করেন জানো। আসসালামু আলাইকুম।